ছোট সাহেব আসতেছে। কে রে অনুদা, ওই মেয়েটা আবার কে? কে গো ছোট সাহেব? রূপসা আমার গার্লফ্রেন্ড। এই শোন, আমার ঘরে তাড়াতাড়ি দু কাপ কফি দিয়ে যা। আচ্ছা চলো চলো রুমে যাওয়া যা। হাই ছোট। হাই ছোট। হ্যাঁ ওকে। ও আমার গার্লফ্রেন্ড রূপসা। রূপসা আমার বড়দা আর বড় বৌদি। হাই হাই। এই শোনো, আমার দেওরের কিন্তু পছন্দ আছে বলতে, খুব সুন্দর দেখতে ছোট। আজ আমরা আসি তাহলে। কোথায় যাচ্ছ? এই আমাদের তাজবেঙ্গলে আজকে একটা পার্টি আছে, পার্টিটা অ্যাটেন্ড করতে হবে। এই শোনো, একদিন বেশ জমিয়ে গল্প করব, ঠিক আছে? ওকে চলি, বাই। ওকে বাই বাই বাই, ডোন্ট মাইন্ড। বাই বাই। এটা তো পেটে ব্যথা। কবে দেখো ছোটটা? এই প্রায় চার পাঁচ দিন হলো। দেখি জিভটা বার করুন একটু। আচ্ছা, আমি যে এক্সরেটা বলেছি না, এই এক্সরেটা আপনি খুব তাড়াতাড়ি করে আমাকে রিপোর্টটা দেবেন। যত তাড়াতাড়ি পারেন আমার চেম্বারে এসে আমাকে জানিয়ে যাবেন। না আর খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন করতে হবে। হ্যাঁ আমার ওনাকে পাঠিয়ে দাও। শুনলাম যে ওর কি একটা ব্যাড সিম্পটমস আপনি লক্ষ্য করেছেন, প্লিজ ওকে একটু দেখে দিন। ও তো কিছুতেই গুরুত্ব দিচ্ছে না, তাই ওকে আমি পাকড়াও করে নিয়ে এসেছি। হ্যাঁ ডাক্তার, কি পরীক্ষা টরীক্ষা করার আছে করে নাও বাবা, নইলে উনি তো আমাকে ত্যাগ করবেন বুড়ো বয়সে। আচ্ছা রসুদা বুড়ি, হ্যাঁ শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। থ্যাংক ইউ। দিবাকর আগে আমার লাইসেন্সগুলো গাড়িতে তুলে দিয়েছো? আগে হ্যাঁ মেজর সাহেব, আপনার মালপত্র সমস্ত গাড়িতে তুলে দিয়েছি। মির্জাদা বাবু, তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এ বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাবে। কি করব বল, দিল্লি থেকে চাকরিটা নতুন এসেছে, আমাকে তো যেতেই হবে। আচ্ছা যাই হোক, বাড়ির সবাই কোথায়? আগে ম্যাডাম আর সাহেব এই মাত্র কোথায় বেরালেন, আর মেজর সাহেব আর মেম সাহেব তেনারা পার্টিতে গেছেন, আর ছোট সাহেব উনি তো নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন। এই বাড়িতে কারুর উপর নজর নেই। এই বাড়িতে সবাই নয় পার্টি নয় ড্রিঙ্ক নয় হই হুল্লোড় নিয়ে মেশে রয়েছে। যাকগে, এরা যা পারে করুক। তুমি আর কি করবে, এসব ভেবে আর লাভ নেই, যাও দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বুঝলি, আমি তাহলে বেরিয়ে গেলাম, দেরি করবো না। অন্নদা তুই ছোট সাহেবের ঘরে দু কাপ কফি দিয়ে আয়। দরজা খোলা আছে? চলো এই শোনো, এখন থেকে তুমি বাবা মার একবারে ন্যাওটা হয়ে থাকবে বুঝলে। কেন বাবার যা অসুখ, তাতে আমার মনে হয় উনি বেশি দিন বাঁচবেন না। তুমি কি ভাবো আমাকে বোকামি ভাবো? আরে বাবা, আমি হলাম গিয়ে তোমার ওয়াইফ, মানে তোমার লাইফ পার্টনার। তুমি কি বলতে চাও আমি বুঝতে পারি। তোমার স্বভাব, তোমার চরিত্র আমার সবটাই নখ দর্পণে। হ্যাঁ করলে আমি বুঝতে পারি তুমি কি বলতে চাও। আর সেই জন্যই তো আমি তোমাকে এত লাইক করি। ঘন্টা করো। কেন সেদিন তাজবেঙ্গলে
তুমি পারলে পাকাশির সঙ্গে ওর মেয়ের কাঁধে হেলান দিয়ে চলে যেতে। আর তুমি তুমি কি করলে? তুমি আমাকে ছেড়ে মিস্টার রায়ের সাথে দিব্যি নাচতে চলে গেলে। হ্যাঁ, আমার কি দোষ বলো? ওটা তো পার্টির নিয়ম। পার্টিতে কেউ ডান্স পার্টনার হতে অনুরোধ করলে না করা যায় বলো? আরে বাবা, তার জন্য কি আমি রাগ করেছি? আমি চাই জীবনটাকে উপভোগ কর। যতদিন টাকা আছে ততদিন সমস্ত মজা সমস্ত আনন্দ লুটে পুটে নাও, মরে গেলে তো সব শেষ হয়ে যাবে। এখানে তুমিও আছো আমিও আছি, তুমি আর আমি যত আনন্দ আছে যত মজা আছে আমরা সব লুটে পুটে নেব। কিন্তু জানো এটা না কন্টিনিউ হলে কেমন জানো একঘেয়েমি লাগে, তাই এই একঘেয়েমি কাটাতে একটু এদিক ওদিক যাওয়া, একটু আনন্দ, একটু নতুনত্বের স্বাদ আর একটু ফুর্তি। এই যাই হোক, আসল কথা শোনা যাক, আমার মনে হয় বাবা যে কোনো সময় বিল করতে পারে, তুমি দেখবে যাতে অশোক কোনো সম্পত্তি না পায়। হ্যাঁ, তুমিও কিন্তু অফিসটা ঠিক মতো চালাও, নাহলে ওটা হাত ছাড়া হয়ে যাবে, বুঝলে বুদ্ধুরা? আর পার্টিতে একটু যাওয়াটা কমাও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু কিন্তু ছোট। আরে ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব, মদ মেয়ে ছেলে দিয়ে করে ফুর্তিতে রাখতে হবে, টাকাটাও জোগাতে হবে। আরে ওসব নিয়ে তুমি একদম ভাববে না, তাহলে তুমি বলছো সম্পত্তি আমি পাবো? কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? ব্যবসার অর্ধেকটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। মানে আমারই তবু কি যেন আওয়াজ করলো। কাম ইন। ও তুমি, এত দেরি হলো কেন? সংসারে এত কাজ সাহেব, আর সামাল দিতে পাচ্ছি না। ঠিক আছে তুমি যাও। চাটা কিরকম ঠান্ডা দেখো, খেয়ে দেখো। তো নাকি? না? হ্যাঁ তাই তো। কি ব্যাপার বলতো, ও কি ডাইনিং দিয়ে আমাদের কোনো কথা শুনছিল? হতে পারে, দেয়ালেরও কান আছে। এসব কথা না এবার থেকে এখানে আলোচনা করবো না, বুঝলে? ঠিকই বলেছ, এবার তুমি অফিস থেকে ফিরলে বাইরে কোথাও চলে যাবো, বাইরে কোথাও গিয়ে আলোচনা করাটা ভালো। ও তোমার যা বুদ্ধি না। তাহলে মিস্টার দাস, ওই যেরকম কথা হলো আপনি সেই অনুযায়ী একটা ড্রাফট করে ফেলুন। ওকে স্যার। ড্রাফটটা করে একবার আমাকে দেখিয়ে নেবেন। ওকে। হ্যাঁ গো, তোমার কোনো আপত্তি থাকলে বলো। না না না, তুমি যেটা ঠিক মনে করছো সেটাই ঠিক। আয় আয়, চাটা রেখে যা। হাই ড্যাড। হাই মাই ফ্রেন্ড। হাই আঙ্কেল। হাই ড্যাড, সি ইজ মাই গার্লফ্রেন্ড, ডটার অফ মিস্টার আলম। হাই আঙ্কেল। হাউ ডু ইউ ডু? ফাইন। যাও তোমরা তোমাদের ঘরে। থ্যাংক ইউ ড্যাড, এন্ড বাই এভরিবডি। হাই ড্যাডি। তোমরা এসে পড়েছো, বসো বসো বসো। হাই আঙ্কেল। শোনো আসো, তুমি আমার বড় ছেলে, তাছাড়া তোমার দায়িত্ববোধ আছে, তাই তোমাদের দুজনকেই বলছি। দেখো তোমরা তো জানো আমার আমার শরীরটা ভালো নেই, তাই আমার কখন কি হয়ে যায়, আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো এই সংসার এই ব্যবসা সব কিছুর দায়িত্ব তোমাদের দুজনকেই নিতে হবে। প্লিজ তুমি কথা বলো না, আমার ভীষণ ভয় করে। আমি ওদের বুঝিয়ে বলি। বাসু তুমি শোনো, অশোক নিজের দায়িত্বে দিল্লিতে গেছে ভালো চাকরি করে, আর ছোট তো সত্যি খুবই ছোট, ওর পড়াশোনা শেষ হোক তার আগে কোনো দায়িত্ব ওকে আমি দিতে চাইছি না। হ্যাঁ মামি,
আমরাও সেই আলোচনাই করছিলাম। আফটারঅল ও তো বাড়ির বড় ছেলে, ওরই তো সব দায়িত্ব নেওয়া উচিত। ও তো ভীষণ ভয় পাচ্ছে, এত বড় বিজনেস ও একা কী করে সামলাবে। তাই আমি ওকে বলছিলাম, আমিও এজুকে শিক্ষিত মেয়ে, আমি ওকে কিছু হেল্প করতে পারবো। আর তুমি বা এত ভয় পাচ্ছ কেন? দেখছো না মামি কী সুন্দর এতদিন সব নিজে হাতে সামলে এসছে, আমিও। ঠিকই তো, ঠিকই বলেছো নীলা। হ্যাঁ, তোমরা তোমরা দুজনে মিলে দায়িত্ব নিলে আমিও একটু হালকা হতে পারি। আর তাছাড়া ব্যবসা ভালো চললে, অর্থ উপার্জন হলে তবেই তো আনন্দ স্ফূর্তি, নইলে তো কোনো কিছুই কিছু নয়। হ্যাঁ, আমি সব কিছু বুঝি ড্যাড। এবার থেকে দেখবেন আমি সব কিছু বুঝে শুনে চলার চেষ্টা করব। গুড, ভেরি গুড। এই তো উপযুক্ত ছেলের মতন কথা। অথচ মিস্টার দাস জানেন, ডাক্তার বলছিল যে আমাকে নাকি দিবা করার ম্যাডাম ছাড়া কেউ ভালোই বাসে না। আপনি তো ওর কথা শুনলেন? হ্যাঁ, তাহলে এবারে আসল কথাটা সেরে ফেলুন। হ্যাঁ শোনো বাসু। গুড ডে টু অল। গুড ডে। আপনি এই অসময় কি ব্যাপার? আপনি সময় পেলেন না, ঠিক কাজের সময় এসে হাজির হলেন, সেদিন হোটেলেও ঠিক আপনি এরকম। আহ, থামো তোমরা, বলুন মিস্টার চ্যাটার্জি। আই এম ভেরি সরি স্যার, জামশেদপুর থেকে খবর এসছে যে আমাদের মালটা বাতিল করেছে কর্তৃপক্ষ। বাট কি বলছেন আপনি? 1 কোটি টাকার অর্ডার বাতিল করে দেওয়ার কথাটার মানে বুঝেন আপনি মিস্টার চ্যাটার্জি? এই জন্যই তো আমি ছুটতে ছুটতে এলাম স্যার। আপনি যদি একটা ফোন করে এমডির সঙ্গে কথা বলেন তাহলে হয়তো ব্যাপারটা একটা সুরাহা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জেকে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, প্লিজ পুট মি টু এমডি মিস্টার সিং। ইয়েস, দিস ইজ দত্তা ফ্রম দত্তা ইঞ্জিনিয়ারিং অফ ক্যালকাটা। হ্যালো হ্যালো মিস্টার সিং। হ্যাঁ, আমি দত্ত বলছি, দত্ত ইঞ্জিনিয়ারিং থেকে। আরে মশাই, আপনারা এরমভাবে অর্ডার ক্যান্সেল করে দিলে কি করে হবে? ইউ নো দেয়ার আর আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, এখানে লোডশেডিং এত বেশি, লেবার ট্রাভেল, এভরিথিং ইজ দেয়ার, আর মোটে 5 দিন দেরি হয়েছে, আপনারা এত বড় একটা অর্ডার ক্যান্সেল করে দেবেন? তাই কখনো হয় নাকি? হোয়াট, মামলা করবেন? হ্যাঁ করুন করুন, হ্যাঁ করুন, মামলা করুন, আমিও তৈরি রয়েছি। হ্যাঁ, মিস্টার দত্ত এখনো মরে যায়নি মিস্টার সিং। হ্যাঁ, অল রাইট অল রাইট, ঠিক আছে, আমিও আপনাদের দেখে নেব। থিংক অফ ইট, এত বড় একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। তুমি উত্তেজিত হন না প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি ফাইলটাই নিয়ে যান না, দেখছেনই তো সমস্ত গন্ডগোলের মূলে আপনি। আপনি জানেন না যে ড্যাড অসুস্থ, তবু আপনি? উড ইউ স্টপ, ওনার কি দোষ? ব্যবসা না দেখে তোমরা দিন রাত হোটেল পার্টি নিয়ে পড়ে থাকবে তো, এরকম না হলে আর কি হবে? ড্যাড জানি না কি হবে। ড্যাড আমি আসছি স্যার। এই 1 কোটি টাকার অর্ডারটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমাদের হোটেল পার্টি ঠাটি কিচ্ছু থাকবে না, সব বেলুন চুপসে যাবে, সেটা বোঝাও। ড্যাডি আমরা দুঃখিত। আমরা দুঃখিত ড্যাডি। ওদের আর দোষ দিয়ে কি লাভ বলো, এর জন্য তো তুমিই দায়ী। হ্যাঁ, তুমি ওদের সভ্য সমাজে চলাফেরা করার জন্য প্রশ্রয় দিয়েছ, আজ নিজে অসুস্থ হয়েছ, তাই তাহলে তাহলে ওরা ব্যবসাপত্র কিছু দেখবে না? হ্যাঁ, আমি অসুস্থ হব আর ওরা ওরা হোটেল পার্টি এই সব নিয়ে থাকবে, আর আমার আমার ব্যবসাটা জলে চলে যাবে। 1 কোটি টাকার অর্ডার। আমার বুকের ভেতরে কত কষ্ট হচ্ছে। আমি দত্ত বাড়ি থেকে বলছি, নীলা বলছি।
বাবা শরীরে একদম ভালো নেই, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। রাখছি। আচ্ছা ঠিক আছে। আসার সময় বাবা মা সকলের সঙ্গে দেখা করে এসেছিল? না, ওদের কারোর সঙ্গে আমার দেখা হয়নি। ওরা সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, অর্থের প্রাচুর্যে সব ফুর্তি নিয়ে এখন মত্ত রয়েছে তারা। তাই তো আমি ভাবি যে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন। সত্যি তুমি ইচ্ছা করলে তোদের অর্থ নিয়ে নিজের জীবনটা অন্যভাবে কাটাতে পারতে। কিন্তু জানো যে আমার এই সমস্ত একদম পছন্দ না। আমি খুব জানি, আর জানি বলেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আপনারা নিশ্চয় ওনাকে উচ্চিত করেছিলেন। সেই উকিল ফুকিল এখন ছাড়ুন তো, না শরীর খারাপ ঠিক করেননি আপনারা। শুনুন ম্যাডাম, এনার পালস তো অস্বাভাবিক দ্রুত চলেছে, প্রেশার তো দেখছি খুব বেশি আছে, এখানে রাখা মোটেই কিন্তু নিরাপদ না। তাহলে আমার মনে হচ্ছে ওনাকে নার্সিং হোমে ভর্তি করে একটু অবজারভেশনে রাখলে ভালো হয়। না না, ওনা আর এখানে এটাকে রাখলে খুব রিস্ক হয়ে যাবে। আপনারা এক কাজ করুন, তাড়াতাড়ি নার্সিং হোমে নিয়ে আসুন। আপনি কি বললেন? আমি বললাম আপনি আসুন, দেখি কি করা যায়। টাকাটা না পেলে উনি খুব রাগ করবেন স্যার। রাগুক। হ্যাঁ শুনুন কাশিয়ার বাবু, একটা কথা ভালো করে শুনে রাখুন, বড় স্যার যতদিন না জয়েন করছেন ততদিন আমার পারমিশন ছাড়া কাউকে একটা পয়সাও দেবেন না, ওকে? আর যদি দেন তার কিন্তু পুরো রেসপন্সিবিলিটি আপনার। ঠিক আছে স্যার, ওকে প্লিজ। কেমন দেখলেন ডক্টর? বিপদ আপাতত কেটে গেছে। জামশেদপুরের ফাইলটা আপনার কাছে আছে, ম্যানেজার বাবুকে বলুন ফাইলটা নিয়ে আমার চেম্বারে আসছে, ওকে? এখনই পাঠিয়ে দেবেন। ভোলা, আয় ভোলা, ভোলা বলুন স্যার। ম্যানেজার বাবুকে গিয়ে বলো বড় সাহেব ডাকছেন, জামশেদপুরের ফাইলটা এখনই যেন নিয়ে যায়। আচ্ছা স্যার। ইয়ে কিছু বুঝলে? কি বুঝবো? সাহেবের মুড। সাহেবের মুড বুঝে আমার কি দরকার? আমি আমার কাজ ঠিক মতো করলেই হল। ও তোমাদের নিয়ে আর পারা যাবে না। আরে বাবা, দিনকাল যা হয়েছে তাতে সব দিক নজর দিয়ে চলতে হবে, এটাও বোঝো না? না বুঝলাম না। তুমি না বোঝো, আমি ভাই সব দিকে নজর দিয়ে চলি। কামিন, আসুন আসুন।
বসুন। থ্যাংক ইউ স্যার। জামশেদপুরের ফাইলটা এনেছেন? ইয়েস। ওদের 5 তারিখে মাল সাপ্লাই করার কথা ছিল, 3 দিন হয়ে গেল, মালটা যায়নি কেন? আগে ওই প্ল্যান্টের চার্জি আছেন মেজর সাহেব স্যার, উনি অর্ডার না দিলে। তো ওনার থেকে অর্ডারটা নেননি কেন? কয়েকদিন ধরে উনি অফিসে আসছেন না। বাড়িতে গিয়ে অর্ডারটা সই করিয়ে আনতে পারতেন। আমি গিয়েছিলাম স্যার, কিন্তু উনি বাড়িতে ছিলেন না, তাজ বেঙ্গলে কোনো একটা পার্টিতে বোধহয় গিয়েছিলেন। ওনার বোধহয় একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে ধরা যায়নি ওনাকে? ধরেছিলাম স্যার, কিন্তু মেজর সাহেব বললেন যে এসব নিয়ে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে, উনি সব কিছু ম্যানেজ করে দেবেন। তো আমায় জানালে না কেন? আগে সেই জন্য আমি বাড়িতেও গিয়েও ছিলাম, কিন্তু কি, কিন্তু আমি বাড়িতে গিয়ে শুনলাম যে আপনি অসুস্থ, চেক আপ করার জন্য ডাক্তারের কাছে গেছেন। তুমি এত কিছু করলে শুধু শুধু সাপ্লাইটাই হলো না, অর্ডারটা 1 কোটি টাকার, সেটা ভুলে গিয়েছো? জানি স্যার, আর জানি বলেই আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে সাপ্লাইটা ঠিক মতন হয়। তুমি আপ্রাণ চেষ্টা করলে তাহলে সাপ্লাইটা হলো না কেন? বিশ্বাস করুন স্যার, আমি খুব চেষ্টা করেছি। Isn't it strange? তুমি খুব চেষ্টা করেছো অথচ আমার সাপ্লাইটা হলো না, কি চেষ্টা করেছো জানতে পারি কি? আমি আমি ফাইল নিয়ে তাজ বেঙ্গলে পর্যন্ত গিয়েছি। আচ্ছা, মেজর সাহেবকে ধরেও ছিলাম, কিন্তু কিন্তু উনি ফাইলে সই করার মতন পরিস্থিতিতে ছিলেন না। কি পরিস্থিতিতে ছিলেন স্যার? সেদিন আমি ওখানে গিয়ে যা দেখেছি সেই পুরো ঘটনাটা বর্ণনা করতে আমার আপনার কাছে খুব লজ্জা হচ্ছে, কিন্তু আপনি যখন শুনতেই চাইছেন তখন আমি পুরো ব্যাপারটা বলতে আপনার কাছে বাধ্য হচ্ছি। আপনি স্যার দয়া করে আমার কোনো অপরাধ নেবেন না। আমি সেদিন ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকে একেবারে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তারপরে দেখি যে বৌদিমণি এক ভদ্রলোকের কোমর জড়িয়ে নাচছেন, আর মেজর সাহেব অন্য একজন ভদ্রমহিলার কোমর জড়িয়ে নাচছেন। তারপরে নাচতে নাচতে সেই মহিলা হঠাৎ মেজর সাহেবের ঘাড়ের ওপর ঢলে পড়লেন এবং মেজর সাহেবকে নিয়ে ভেতরে আমার মনে হয় কোনো একটা রুমের দিকে চলে গেলেন। তখন আমি বাধ্য হয়েই বৌদিমণির কাছে গেলাম, কিন্তু উনি আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে উঠলেন, বললেন যে এখানে এসেছো কেন, এটা কি অফিসের কাজ করার জায়গা, বেরিয়ে যাও স্কাউন্ডারল এখান থেকে। রাইটলি স্যার, ইয়েস, হোটেলে পার্টিতে যাবার তুমি আর সময় পেলে না? আরে পার্টিতে এসব হবে না তো কি হরিকীর্তন হবে? হ্যাঁ স্যার, একটা কথা বলবো? বলো, বলে আমি কৃতার্থ কর। স্যার আমি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসার ম্যানেজার রয়েছি, আমি আপনার ব্যবসাটাকে আমার নিজের ব্যবসা বলে মনে করি, তাই এই ফার্মের কোনো ক্ষতি হোক সেটা আমি মনে প্রাণে চাই না স্যার, কিন্তু কিন্তু কি, বছরখানেক ধরে যেভাবে সবকিছু চলছে তাতে কিন্তু স্যার সবকিছুর ক্ষতি হতে বেশি দিন সময় লাগবে না। কি বলতে চাইছো তো স্যার? মেজর সাহেব আর বৌদিগুনিকে একটু বোঝান, এইভাবে যদি পার্টি হোটেল নাইট ক্লাব ড্রিঙ্কসের পেছনে অর্থ খরচ করে তাতে তোমার কি ক্ষতি হচ্ছে? না আমার কোনো অসুবিধেও নয় ক্ষতিও নয়। তাহলে স্যার আমি বলছিলাম, আফটারঅল আপনি হলেন ওদের গার্জেন, আপনি একটু ওদেরকে বোঝান স্যার, আগে ব্যবসা বাণিজ্য তারপরে সব কিছু, ব্যবসা বাণিজ্য ফেলে অন্যদিকে সময় দেওয়াটা ঠিক নয় স্যার, আর ওইসব নোংরামিগুলো বন্ধ করুক। স্টপ ইট, হোয়াট ইউ মিন বাই নোংরাম? তুমি তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ,
তুমি একটা কথা ভুলে যাবে না যে আমার ছেলে তোমার বস আর তুমি তার একজন সাধারণ কর্মচারী। গেস। আরে বাবা হোটেল পার্টি নাইট ক্লাব এগুলো আমাদের হাই সোসাইটির ব্যাপার, এগুলো আমাদের সোসাইটিতে থাকবেই। সে তোমাদের মতন মান্ধা তার আমলে যারা পড়ে রয়েছে তারা সেগুলো বুঝতে পারে না। তুমি শুধু এইটুকু মনে রেখো, হি ইজ ইয়োর বস, দ্যাটস অল। ইউ বেটার বি সরি। আমার ছেলে মেয়ে বউ কিভাবে জীবন কাটাবে সেটা দেখার দায়িত্ব তোমার নয়। নাও, তাদের বাবার পয়সা আছে, তারা ইচ্ছে মতন নিজেদের খুশি মতন জীবনটাকে ভোগ করবে, তোমার মতন হাউদাস করে তারা জীবন কাটাবে না। আর ভবিষ্যতে তুমি আর কোনো দিন আমার ছেলে মেয়ে নিয়ে আমাকে কোনো উপদেশ দিতে আসবে না। তোমার যদি না পোষায় তাহলে তুমি চাকরি ছেড়ে দিতে পারো। আই ডোন্ট বাদার। ওকে স্যার, অ্যাজ ইউ প্লিজ, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আমি একটা কথা বলে রাখি স্যার, আপনাদের জন্য ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব কিন্তু আপনাদের। চমৎকার, তুমি ব্যবসার ম্যানেজার আর ব্যবসার ক্ষতি হলে দায়িত্ব আমাদের কেন? ঠিক আপনি কি বলছেন স্যার, আপনারা কাজে ফাঁকি দেবেন তার জন্য ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব ম্যানেজারের, আপনারা বেলের লাপনা। স্টপ দিস, হোয়াট ইউ মিন বাই বেলের লাপনা? বেলের লাপ, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, গেট আউট, গেট আউট। স্যার, আর ইউ অলরাইট স্যার? স্যার, ডোন্ট টাচ মি, গেট আউট ফ্রম হিয়ার। হ্যালো ডক্টর রায়। দেখলে তো ভাইয়া ঝড় উঠেছে কিনা, সত্যি আমি আবহাওয়া বিশাল সাহেব সুস্থ তো বলে যাবো, আবহাওয়া মিশরত বলে একটা ক্যারেক্টার সার্টিফিকেট যেন আপনাকে দিয়ে দেয়, তাহলে মিস্টার গোলদারের অফিসে আপনার চাকরিটা হয়ে যাবে। ঠিক বলেছেন রায়দা। ও, তোমরা তাহলে আমাকে নিয়ে ঠাট্টা করছো? ঠিক আছে, এইসব আলোচনা না, আমরা এখানে বসে কিছু করবো না, আমরা বাইরে কোথাও যাই, চলো সেখানেই করবো। শুনুন, এনার শরীর খুবই খারাপ, পালস পাচ্ছি না, প্রেশারটা খুব বেড়ে গেছে, এখানে রাখা কিন্তু খুব মোটেই নিরাপদ না, এক্ষুনি ওনাকে নার্সিং হোমে ভর্তি করার প্রয়োজন হচ্ছে। কি হলো মিস্টার দত্ত, খুব কষ্ট হচ্ছে? মনটা যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু। খরচের জন্য ভাববেন না ডাক্তারবাবু, আপনি ওর ভালো চিকিৎসা করার ব্যবস্থা করুন। আমি আপ্রাণ চেষ্টা করছি, দিন দুয়েক দেখি, যদি ঠিক না হন তাহলে ভেরোর থেকে ডাক্তার রামস্বামীকে আমি নিয়ে আসবো। আজকেই এসটিডি করুন না, দেখুন না। আজ নয়, একটু একটু আমার ট্রিটমেন্ট একটু দেখি, একটা দুটো দিন অপেক্ষা করুন, আমি চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। সিস্টার একটু ওয়াচে রাখুন, ডাক্তার রায়, ডাক্তার দাস, তো চলুন বাইরে চলে আমরা রুগী একটু ঘুমোতে।
চল তুই বাঁচা রাখুন সিস্টার। জানেন আপনাদের সাহেব অসুস্থ, তিনি এখন নার্সিং হোমে আছেন। যতদিন না তিনি সুস্থ হন অফিস দেখাশোনা আমি করব। আমি এই ফাইলগুলোর মধ্যে থেকে দেখলাম যে অনেক ডেলিভারি ঠিক সময় মতো হয়নি, সেই কারণে পেমেন্ট আমাদের আটকে গেছে। সেটা কেন হলো আপনি লক্ষ্য করবেন, আর আপনি নিজেও একটু বুঝে শুনে চলবেন। ম্যাডাম আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না। না বোঝার মতো বয়স তো আপনার নয়, তবু আপনি যখন বুঝতে পারছেন না তখন আমার উচিত আপনাকে ঠিক মতো বুঝিয়ে দেওয়া। আমি চাই না আমাদের কাজকর্মে অন্য কারোর নজর পড়ুক, অর্থাৎ আমার রিপোর্টগুলো আপনি অন্য কাউকে দেখাবেন না। It's my order. Excuse me, madam. আপনাদের কৃতকর্মের দায়ভার আমি বহন করব কেন, আর আপনাদের গালাগালি বা আমি খেতে যাব কেন? What? এভাবে মুখের উপর কথা বলা আমি একটু পছন্দ করি না। আপনি ভুলে যাবেন না এখন থেকে আমি আপনার বস। I'm sorry, madam. আমি এখানে চাকরি করতে এসেছি, তাই বলে মাথাটা কিন্তু আমি বিঘিয়ে দিই। আমি চাই সম্মানের সঙ্গে এখানে চাকরি করতে, আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা আমাকে যথাযথ সম্মান দিয়ে এখানে রাখবেন। আপনি আপনার সম্মান সম্পর্কে সচেতন হচ্ছেন, কিন্তু আমার কোম্পানির সম্মান সেটার দায়িত্ব কার? আমি প্রতিটি পাতায় দেখছি কোনো না কোনো ফল্ট, ঠিক মতো ডেলিভারি হচ্ছে না, ঠিক মতো পেমেন্ট হচ্ছে না, আর আপনি সম্মান আপনার নিজের সম্মানের কথা ভাবছেন। যে মানুষ বসের সঙ্গে মানিয়ে চলতে পারে না তার সঙ্গে কাজ করা খুবই অসুবিধের। ওকে ম্যাডাম, তাহলে আমার সামনে আর একটা রাস্তাই খোলা থাকে, সেটা হলো এই চাকরিটা ছেড়ে চলে যাওয়া। ওকে, এটা হলো আমার রেজিগনেশন লেটার, আপনি প্লিজ অ্যাকসেপ্ট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আমি এলাম। এই যে শোনো। বলুন ম্যাম সাহেব। তোমাদের ছোট সাহেব বাড়িতে আছেন? আগের উনি তো বাড়িতে নেই, আপনার কিছু বলার থাকলে আমায় বলতে পারেন, আমি জানিয়ে দেবো। না না থাক,
তোমাকে কিছু বলতে হবে না, বরং আমি একটু ওয়েট করছি। ম্যাম সাহেব চা কিংবা কফি কিছু দেবো? নো থ্যাঙ্কস, অ্যাকচুয়ালি আজকে আমরা লাঞ্চ হোটেলে করতে যাচ্ছি, সেই জন্য। এই যে দিদুনি, বলি ব্যাপারটা কি, বাড়িতে রান্না বান্না হবে তা না খেয়ে যখন তখন বাইরে গিয়ে হোটেলে খাবি? বাড়ির খাবারগুলো কে খাবে শুনি? তা আমি কি করবো? তা তুমি করবে নাকি আমি করব? তুমি যত নষ্টের গোড়া, ছোট সাহেবকে ভালো মানুষ পেয়ে রোজ রোজ তার পয়সা ধ্বংস করে হোটেলে যাও আর মদ খাও, একা একা নিজের পয়সা খাও না কেন? হোয়াট ননসেন্স, এসব ইংরাজি গালাগালি আমিও জানি গো, আমার এই মেজাজ দেখিও না ম্যাম সাহেব। সব বিচ্ছিরি পোশাক পরে পুরুষ সামনে যেতে লজ্জা করে না তোমার? অনুরাধা থামবি, এসে কথা বলে লাভ কি? লাভ কি মানে, উনি জানেন না যে বড় সাহেব অসুস্থ হাসপাতালে ভর্তি? এই বিপদের সময় আনন্দ ফুর্তি করতে বাড়িতে আসেন কেন? বাঙালি মেয়ে ইংরাজি বলি, পোশাক এসব ছাড়ো দেখি। প্লিজ স্টপ ইট, আমি কি করবো, কি খাবো, কিভাবে চলবো সেটা কি তুমি বলে দেবে? তুমি যা খুশি করো গে, এই বাড়িতে এসব চলবে না, এই আমি বলে দিলাম। কেন, তুমি বলো কি, তুমি কি বাড়ির মালকিন নাকি? অন্যদা ম্যাম স্যার আপনি দয়া করে থামবেন। বাড়ির কাজের লোক হয়ে তোমার এত বড় বড় কথা, আর ছোট আসুক আমি সব বলবো। ম্যাডাম কিছু বলবি? এত ভাববে রে ম্যাডাম, আপনি ভেঙে পড়লে আমাদের সব শেষ হইয়া ম্যাডাম। না ভেবে কি করবো, তোদের সাহেব কেমন আছেন, কি করছেন কিছুই বুঝতে পারছি না, জানতেও পারছি না কি যে হবে। ম্যাডাম আমার মন বলছে সাহেব সুস্থই বাড়ি আসবেন, দেখবেন আমাদের সব ঠিক হয়ে যাবে। দিল্লিতে অশোককে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম। আর রূপা, সে কি খবর পেয়েছে? রূপা দিদিমণি এখনই আসবেন। মামি, রূপা, রূপা, মামি, রূপা, ড্যাডির কি হয়েছে? তোমরা আমাকে একটা খবর দিলে না কেন? ড্যাডির সাংঘাতিক অসুখ করেছে, তোদের তো খবর দেওয়া হয়েছিল, তোরা কেউ বাড়ি ছিলিস না, তোর ড্যাডিকে ভেলোরে পাঠানো হয়েছে। আমি জানি না কি হবে, কিছু জানি না। তুমি অত ভেঙে পড়ছো কেন মাম্মি? দেখবে ড্যাডি ঠিক ভালো হয়ে আসবে। আচ্ছা মাম্মি তুমি একটা কাজ করো না, বাবা বড় কাছারি মানে তুমি মানত করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বড় কাছারি সেটা কি, কোনো পীর বাবা নাকি? না না, কোনো পীর বাবা নন, বাঁকড়াহাটে বাবা বড় কাছারির ধাম আছে, খুব জাগ্রত, স্বয়ং শিব মহাদেব। সেখানে যদি তুমি কোনো মানত করো দেখবে সব সমস্যার সমাধান হবে। এই সব আজগুবি খবর তোকে কে দেয়, তুই কোথা থেকে এসে সমস্ত জেনেছিস? আমি জানি মাম্মি, আমি জানি বাবা তারকেশ্বরের মতো বাবা বড় কাছারি, সেখানে প্রত্যেক শনি মঙ্গলবার কত হাজার হাজার মানুষ যায় তাকে পুজো দিতে। এই সমস্ত আজগুবি জায়গার সন্ধান তোকে কে দিয়েছে? কেন তুমি জানো না মাম্মি, বাবা বড় কাছারির ওপর একটা টিভি সিরিয়াল হচ্ছে এবং সেই সিরিয়ালের নায়িকা তো আমি। বড় কাছারি মাম্মি, একটু বাদেই তো সেখানে যাব আমি শুটিং করতে, বাবা বড় কাছারির ধামে। বাবা বড় কাছারি শিব ঠাকুর, বাবা বড় কাছারির ধাম। গাছ গাছালি দিয়ে ঘেরা দোকান সারি সারি, সেইখানেতেই থাকেন বাবা বড় কাছারি, বাবা বড় কাছারি, ও কাছারি।
বড় কাছারি বাবা বড় কাছারি। ম্যাডাম কিছু বলবি? আগে হ্যাঁ ম্যাডাম, আপনার অফিস থেকে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। ও ভিতরে পাঠিয়ে দে। নমস্কার ম্যাডাম। নমস্কার, বসুন। আপনাকে এখানে ডেকে পাঠাবার একটাই উদ্দেশ্য যে অনেক কথা থাকে যেগুলো অফিসে সকলের সামনে ঠিক বলা যায় না। আগে আগে বলুন ম্যাডাম। আমি আপনাদের ম্যানেজারের সম্পর্কে কিছু কথা জানতে চাইছি। এই ফাইলপত্রে যা দেখছি তাতে তো অনেক রকম গলতি দেখতে পাচ্ছি। ঠিকমতো অর্ডার সাপ্লাই হয়নি, তাতে কোম্পানির প্রচুর লোকসান হয়েছে। ম্যাডাম অপরাধ নেবেন না, বললে ছোট মুখে বড় কথা হয়ে যায়। এই সব কিছুর জন্যে আমাদের ওই ম্যানেজার বাবুই তো দায়ী। কেন? কারণ উনি নিজের কাজের দায়িত্ব ঠিক মতো পালন করেন না, যার জন্য ওই সাপ্লাইগুলো ঠিক সময় মতো হয় না। তারপরে দেখুন, অফিসের এই আমাদের সব লোকগুলোকে এমনভাবে উনি একটা চাপের মধ্যে রেখে দেন যে আমরা ফাইল থেকে পর্যন্ত মুখ তুলতে পারি না। ওনার জন্যে এতটুকু টু শব্দ করার পর্যন্ত উপায় নেই, একটু কথাবার্তা বলার জন্যে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, এত এত কড়া হওয়া কি ভালো? ম্যাডাম অফিসে ক্যাশিয়ার বাবু এসেছেন। ক্যাশিয়ার বাবু? ঠিক আছে পাঠিয়ে দে। আপনি এখন প্লিজ যান। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার, বসুন। দেখুন আমি বিভিন্ন ফাইলে দেখছিলাম, কোথাও 5,000 কোথাও 10,000 এরকম পেমেন্ট করা হয়েছে, অথচ তার কোনো ভাউচার নেই। এর মানেটা কি? ওগুলো সব মেজো সাহেব মানে বাসুদেব বাবুই নিয়েছেন। যখন তখন 5,000, 10,000 এমনকি 15,000 টাকা পর্যন্ত উনি তুলেছেন। না পেলে উনি রাগারাগি করতেন, ঝগড়া করতেন, অফিসে সবসময় থাকতেন না, ঠিক মতো কাজও করতেন না। অপরাধ নেবেন না ম্যাডাম, যাবতীয় নয় সাহেবের জন্য ওই মেজবাবুই দায়ী। আর ম্যানেজার বাবু? উনি খুব কড়া লোক, সবাইকে কাজের চাপের মধ্যে রাখতেন। বড় সাহেবের পে অর্ডার ছাড়া উনি কোনোদিন মেজ সাহেবকে টাকা পয়সা দিতেন না, এই জন্য মেজ সাহেবের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হতো। এখন বড় সাহেব খুব অসুস্থ, ম্যানেজার সাহেব অফিসে আসছেন না, কাজও ধিমেতালে চলছে। সব বুঝতে পারলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি আসুন। ড্যাডির রুমটা ঠিক হয়েছে? কেননা প্লেন বোধ হয় এতক্ষণ চলে এসছে, বুঝলে ওরা এক্ষুনি চলে আসবে। আগে মেয়ে সাহেব সমস্ত রেডি। রেডি? আচ্ছা আর কি একটা বলছিলাম তোমাকে, ও অশোক, অশোকের টেলিফোনে পেলে? আগে ওরা দু একদিনের মধ্যে রওনা হবে। ওই যে ড্যাডি এসে গেছে, চলে এসো চলে। Thank you.
ভগবান ভগবান, কি করবে ভগবান, সব কেউ পারবে না, কেউ পারবে না আমার স্বামীকে বাঁচাতে। দিবাকর? হ্যাঁ ম্যাডাম। কিছু বলবে? একটু বাইরে আসবেন? কোথায়? একটু দরকার আছে, আসুন না ম্যাডাম। চলো। অশোকরা কবে আসছে গো? দু একদিনের মধ্যেই। ওর শ্বশুরটা তো যত নষ্টের গোড়া, কি দরকার ছিল ফোনটা করার? আরে বাবা তো আর এক্ষুনি মারা যাচ্ছে না, আরো মাসখানেক বাঁচবেনি। আসলে মিস্টার গুপ্ত কিন্তু ভীষণ চালাক লোক জানো তো। ঠিক বলেছো। মানে ওনারও সম্পত্তির দিকে করা নজর আছে। আসলে চাইছে মেয়েরা মেয়ে যাতে সম্পত্তি থেকে বঞ্চিত না হয় এই আর কি। শোনো, মাকে বলে যত তাড়াতাড়ি পারো উইলটা করিয়ে নেওয়ার ব্যবস্থা করো। যত দেরি হবে না সবাই আমাদের বুঝে ফেলবে। এখন তুমি মায়ের সঙ্গে একবারে লেপতে যাও। তোমার অভিনয় মা যেন কোনোভাবে না বুঝতে পারে। তারপর সম্পত্তিটা যদি আমি একবার পেয়ে যাই।